রহস্যজনক বা আননোন কোনো নম্বর থেকে মুঠোফোনে ভিন্ন কোনো ভাষায় বার্তা এলে কেমন লাগবে আপনার? কি করবেন? আপনার মতোই দ্বিধায় পড়েছেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক। মহাকাশে দূরের কোনো উৎস থেকে অনেক বছর ধরে পাঠানো এক বেতার সংকেত নিয়ে ব্যাখ্যাহীন অবস্থায় আছেন এসব গবেষক। প্রায় 35 বছর ধরে এই বেতার সংকেতের অস্তিত্ব টের পেল কোনো ব্যাখ্যা নেই গবেষকদের কাছে। 21 মিনিটের বেতার সংকেতকে গবেষকরা GPMJ 1839 নামকরণ করেছেন। সেই সংকেত নিয়েই আলং পিরিয়ড রেডিও ট্রানজিয়েন্ট অ্যাক্টিভ 43 ডিকেডস শিরোনামের নিবন্ধন বিশ্বখ্যাত সাময়িকী নেচারে প্রকাশ করেছে একদল গবেষক। 35 বছর ধরে এই অচেনা বেতার সংকেতের সন্ধান ছিল বলে জানিয়েছে গবেষকরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতে বসে আমরা 1988 সাল থেকে এক ধরনের বেতার সংকেত গ্রহণ করছি। উৎস সম্পর্কে আমাদের বিন্দুমাত্র জানা নেই। 1988 সালে প্রথম এক ধরনের সংকেতের সন্ধান মেলে, যদিও এরপর দীর্ঘদিন তা নিয়ে কোনো তথ্য বিজ্ঞানীরা অনুসন্ধান করেন। সম্প্রতি নতুন একটি সংকেত ধারণের পর পুরনো বইপত্র কাটার সময় এই সংকেত যে 35 বছর আগে ধরা পড়েছিল তা জানতে পারেন গবেষকরা। কোন বস্তু থেকে এই সংকেত আসছে তা নিয়ে কোনো উত্তর নেই গবেষকদের কাছে। কোনো বৈজ্ঞানিক গবেষণা বা যন্ত্রের মাধ্যমে কোনো ব্যাখ্যাই যেন দাঁড় করাতে পারছেন না তারা। পালসার থেকে যেমন শক্তি নির্গত হয় বা দ্রুত রেডিও সংকেতের মতো সংকেত বলে মনে করছে তারা। মিলি সেকেন্ড থেকে কয়েক সেকেন্ড পর্যন্ত বিস্তৃত এই সংকেত। পালসার হচ্ছে এমন নিউটন তারকা যারা দ্রুত ঘুরে আর বেতার সংকেতে প্রেরণ করে। যখন সেই সংকেত পৃথিবীর আশপাশ দিয়ে যায় তখন তা শনাক্ত হয়। বিষয়টা অনেকটা কোনো দ্বীপের বাতিঘরের ঘূর্ণায়মান আলোর উৎসের মতো। এমনভাবে পালসার কাজ করে তখনই যখন পালসারের চৌম্বকীয় শক্তি বেশি হয় আর তা দ্রুত ঘূর্ণায়মান হয়। যদি চৌম্বকীয় শক্তি দুর্বল হয় তাহলে আমরা পৃথিবী থেকে তার অস্তিত্ব টের পাবো না। যে কারণে গবেষকরা মনে করছেন বেতার সংকেত যেখান থেকে আসছে তা অনেক শক্তিশালী। অনেক সময় উচ্চ চৌম্বকীয় শ্বেত বামন গ্রহ বা ম্যাগনেটার দেখা যায়। এরা বিশেষ ধরনের নিউটন তারকা হয় আর এদের প্রচণ্ড শক্তিশালী চৌম্বকীয় বলয় থাকে, তবে তারা এমন ধরনের সংকেত প্রেরণ করবে না বলে জানিয়েছেন গবেষকরা। কয়েক বছর ধরে গবেষকরা গ্যালিপট্রিক প্লেন নিয়ে গবেষণা করেছিল। মার্সিসন হোয়াইটফিল্ড এরে বা MWA নামের পদ্ধতিতে তারা গবেষণা করেন। এই গবেষণার সময় 48 ঘন্টা বিভিন্ন সংকেত পরীক্ষা করেন তারা। এ সময় তারা GPMJ 1839 শনাক্ত করেন। অস্ট্রেলিয়ার টেলিস্কোপ কম্প্যাক্ট এরে, পার্কস মুরিয়াং রেডিও টেলিস্কোপ, অস্ট্রেলিয়ান স্কোয়ার কিলোমিটার এরে পাথফাইন্ডার দিয়েও পর্যবেক্ষণ করেন গবেষকরা। 1988 সালে বেরিলার্স এরে, ভিলাইট ও GMRD নামের পর্যবেক্ষণে এমন রেডিও সংকেতের তথ্য পাওয়া যায়। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক, বিজ্ঞানী ও গবেষক ভিক্টোরিয়া মিশেল কাপসে জানান, এমনভাবে ভবিষ্যতে আরও অনেক আবিষ্কার আমাদের সামনে হাজির হবে।